प्रिय शिक्षार्थीबृंद, बनश्री नैशनल आइडियल स्कूल करतृक आयोजित BNIS होम स्कूले तुम्हारे सबा के स्वागत जाची। आमी नूर इस्लाम, सहकारी शिक्षक बांगला। प्रिय शिक्षार्थीबृंद, आज हमें तुम्हारे सप्तम श्रेणी बांगला द्वितीय पत्र विषय पाठदान करब। आज के क्लास नम्बर एक, और ख्याल करो हमारे आज के कोनो बाड़ी काज नहीं। तो प्रिय शिक्षार्थीबृंद, आज के पाठेर आलोच्य विषय सन्धिर संज्ञा, प्रयोजनीयता और प्रकारभेद। ताहले प्रिय शिक्षार्थीबृंद, आसो आमरा सरासरि क्लासे चले जाए। तो देखो, सन्धि आसले जिनिसटा कि, सन्धि शब्देर अर्थ कि? सन्धि शब्देर अर्थ हलो मिलन। और ये मिलनटा आसले घटे कार किसेर भेतरे, अर्थात दुईटा ध्वनिर भेतर मिलन घटबे। তাহলে এটি ধ্বনি পরিবর্তনের একটি বিশেষ প্রক্রিয়া। তার মানে সন্ধিটা হলো ধ্বনি পরিবর্তনের একটি বিশেষ প্রক্রিয়া, ধ্বনির সঙ্গে ধ্বনির মিলনজাত প্রক্রিয়া। অর্থাৎ একটা ধ্বনির সঙ্গে আরেকটা ধ্বনির মিলনের মাধ্যমে নতুন কোনো শব্দ গঠিত হয়। ধ্বনির মিলন নানাভাবে হতে পারে। দেখো, নানাভাবে কিন্তু ধ্বনির মিলন হতে পারে। দুটি ধ্বনির আংশিক বা পূর্ণ মিলন হয়। অর্থাৎ আমরা আগেই বলেছি যে এই যে সন্ধি হয় মূলত দুটি ধ্বনির ভিতর। তাহলে দেখো, দুটি ধ্বনির আংশিক বা পূর্ণ মিলন ঘটতে পারে। দেখো, এখানে একটা উদাহরণ দিয়েছি যে শত যুক্ত অধিক সমান সমান শতাধিক। অর্থাৎ এখানে অ এবং অ সমান সমান আ। তার মানে এই যে শতর সাথে ত এর সাথে একটা অ আছে, আর এখানে অধিকের সাথে অ আছে। এই দুইটা অ মিলে আ হলো, তাই না? তাহলে আমাদের নতুন যে শব্দটা গঠিত হলো সেটা হলো শতাধিক। এরপরে পূর্বধ্বনি বা পরধ্বনি লোপ পেয়েও কিন্তু সন্ধি হতে পারে। খেয়াল করো, দেখো আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি যে দন্ত ন রশ্মি বিসর্গ যুক্ত চয়, অর্থাৎ নি বিসর্গ নি যুক্ত চয়, অর্থাৎ নিশ্চয়। তাহলে খেয়াল করো, এই যে আমাদের যে পূর্বধ্বনি, এখানে কিন্তু বিসর্গ ছিল, এই বিসর্গটা কিন্তু লোপ পেয়েছে। তার মানে বিসর্গ আর চ যুক্ত হয়ে আমাদের নতুন যে দুইটা ধ্বনি মিলিত হয়ে তালব্যসা যুক্ত চ এই ধ্বনিটা গঠন করলো। অর্থাৎ দেখো, আমাদের নতুন শব্দটা হলো নিশ্চয়, অর্থাৎ আমাদের এই বিসর্গ কিন্তু এখানে লোপ পেয়েছে। তো যা হোক, শিক্ষার্থীবৃন্দ, আমরা যে সন্ধির ভিতর যে বিভিন্ন ধ্বনির মিলন কীভাবে হতে পারে সেটার একটা আলোচনা করলাম। এখন দেখো সন্ধির সংজ্ঞা। তার মানে আমরা আগেই বলেছি যে সন্ধি শব্দের অর্থ মিলন। তাহলে আমরা সংজ্ঞায় আসি যে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। অর্থাৎ পাশাপাশি অবস্থান করে যখন দুইটা ধ্বনি মিলিত হয় বা একত্রিত হয় তখন তাকে সন্ধি বলে। আবার অন্যভাবে বলা যায় যে পরস্পর দুটি ধ্বনির মিলন, পরিবর্তন বা বিলুপ্তিকে সন্ধি বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এইখানে কিন্তু বলেছিলাম যে সন্ধি কীভাবে হতে পারে। অর্থাৎ দুটি ধ্বনির আংশিক বা পূর্ণ মিলন হয়ে সন্ধি হয়, আবার পূর্বধ্বনি বা পরধ্বনি লোপ পেয়ে সন্ধি হতে পারে, অথবা কোনো পরিবর্তনের মাধ্যমে সন্ধি হতে পারে। তাহলে সেই অনুযায়ী দেখো এই সংজ্ঞাটা, যে পরস্পর দুটি ধ্বনির মিলন, পরিবর্তন বা বিলুপ্তিকে সন্ধি বলে। আমাদের ডক্টর মোহাম্মদ এনামুল হক একজন ভাষাবিজ্ঞানী, তিনি একটা সুন্দর সংজ্ঞা দিয়েছেন। দেখো যে একাধিক ধ্বনির মিলন, লোপ বা পরিবর্তনের নাম সন্ধি। তার মানে একাধিক ধ্বনি কিন্তু মিলিত হতে পারে, বা একটা ধ্বনি লোপ পেতে পারে, অথবা কোনো ধ্বনি পরিবর্তনের মাধ্যমে সন্ধি সৃষ্টি হতে পারে। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের সন্ধির প্রয়োজনীয়তায় আসি আমরা। দেখো সন্ধি প্রয়োজনটা কি? আসলে সন্ধির কিন্তু নানা ধরনের প্রয়োজন আছে। যেমন দেখো, সন্ধির ফলে আমরা কী কীভাবে উপকৃত হই? দেখো সন্ধির ফলে উচ্চারণ সহজ ও স্বাচ্ছন্দ্য আসে। উচ্চারণে সহজ, উচ্চারণটা সহজ হয় এবং উচ্চারণে স্বাচ্ছন্দ্য আসে। যাই হোক, এটা লিখলাম না। তো সন্ধি ভাষাকে সংক্ষিপ্ত করে। তার মানে এই যে আমরা বলেছি যে সন্ধি হলো দুইটা ধ্বনির মিলন ঘটিয়ে একটা ধ্বনিতে রূপান্তর করে। তার মানে সন্ধি কিন্তু ভাষাকে সংক্ষিপ্ত করে, ভাষা ব্যবহারের সময় বাঁচায়। সেটা আমরা পরে আসতে উদাহরণ দিয়ে বোঝাবো যে ভাষার ধ্বনিগত মাধুর্য সম্পাদন করে আর নতুন নতুন শব্দও তৈরিতে সহায়তা করে। এছাড়াও আরও অনেক কিছু থাকতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি যে নব যুক্ত অন্ন। দেখো নব একটা শব্দ, অন্য একটা শব্দ, দুইটা কিন্তু আলাদা আলাদা শব্দ। তাহলে দেখো এখানে নবর সাথে কিন্তু একটা ওয়া আছে, আর অন্যের সাথেও একটা ওয়া আছে।
তাহলে এই যে অ আর এইখানের অ এই দুইটা অ যুক্ত হয়ে আ হলো অর্থাৎ নবযুক্ত অন্ন এটা একত্রিত হয়ে নবান্ন হয়ে গেল। তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দেখো আমাদের এখানে যে আমরা পাঁচ নম্বরে কি দিয়েছি যে নতুন নতুন শব্দ তৈরিতে সহায়তা করে, তাহলে দেখো নব একটা শব্দ, নব মানে নতুন আর অন্ন মানে ভাত বা খাবার বলতে পারি আমরা। তাহলে দেখো এই দুইটা কিন্তু আলাদা আলাদা শব্দ, দুইটার আলাদা আলাদা স্পষ্ট অর্থ আছে, কিন্তু এই যে দুইটা শব্দ সন্ধিজাত হয়ে যখন নতুন একটি শব্দ তৈরি করলো, দেখো নবান্ন, এই নবান্ন মানে কিন্তু এই দুইটার সাথে কোনো মিল নাই। নবান্ন মানে কিন্তু একটা উৎসবকে নির্দেশ করে, তাই না? যেটা পহেলা অগ্রহায়ণ যে নবান্ন উৎসবটা হয় বাংলাদেশে। তাহলে দেখো নতুন একটা শব্দ কিন্তু তৈরি করে ফেললো, এরপরে কি করে সন্ধির ফলে উচ্চারণ সহজ হয়। দেখো নব যুক্ত অন্ন, নব অন্ন এটা আলাদা আলাদাভাবে বলতে একটু জড়তা কাজ করতো, সেটাকে যখন আমরা নবান্ন বলছি খুব সহজে এবং স্বাচ্ছন্দ্যে আমরা বলতে পারছি, সন্ধি ভাষাকে সংক্ষিপ্ত করে। আবার বলছি দেখো এই যে নবযুক্ত অন্ন আলাদা আলাদা দুইটা শব্দ, এই দুইটা শব্দ একটা শব্দে রূপান্তরিত হলো, তার মানে কি এটা আমাদের শব্দকে সংক্ষিপ্ত করলো, তার মানে ভাষাটাকেও কিন্তু সংক্ষিপ্ত করলো। আর এই যে শব্দকে বা ভাষাকে সংক্ষিপ্ত করার মাধ্যমেই কিন্তু সন্ধি আমাদের ভাষা ব্যবহারের সময় বাঁচায়, অর্থাৎ আমাদের সময়টা কম প্রয়োজন হয়, ভাষার ধ্বনিগত মাধুর্য সম্পাদন করে। তার মানে নব অন্য আলাদা আলাদা বলতে গেলে যে ভাষার কিন্তু কোনো সৌন্দর্য বা মাধুর্য আসে না, কিন্তু একসাথে যখন আমরা নবান্ন বলছি তখন এটা বলতেও ভালো লাগে আবার শুনতেও সুন্দর লাগে। এই কারণে বলা হচ্ছে যে সন্ধি ভাষার ধ্বনিগত মাধুর্য সম্পাদন করে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সন্ধির প্রয়োজনীয়তাটা বুঝতে পেরেছো। তো এরপরে প্রকারভেদে আসি আমরা। সন্ধি প্রধানত দুই প্রকার, তাহলে আমরা জানি যে সন্ধি প্রধানত দুই প্রকার, এক হলো স্বর সন্ধি আর ব্যঞ্জন সন্ধি। তাহলে এর বাইরেও কিন্তু সন্ধি আছে, এই যে বিসর্গ সন্ধি নামে একটা সন্ধি আছে, আমরা পরে আলোচনা আসছি। তাহলে স্বর সন্ধিটা আসলে কাকে বলে, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, অর্থাৎ স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলন ঘটে বা যুক্ত হয়ে যে সন্ধি হয় সেটাকে শুধুমাত্র আমরা স্বর সন্ধি বলছি। যেমন দেখো আমরা উদাহরণ দিয়েছি দুইটা, যে হিম যুক্ত আলয়, হিমালয়, তার মানে যে হিম মোর সাথে একটা অ আছে, কিন্তু এখানে অ এবং আ, অ একটা স্বরধ্বনি আও একটা স্বরধ্বনি, তো এই দুইটা ধ্বনি মিলিত হয়ে কিন্তু আ হলো, অ এবং আ মিলিত হয়ে আ হয়। তাহলে এই যে হিমযুক্ত আলয় সমান সমান হিমালয়, দেখো একটা স্বরধ্বনিতে আর স্বরধ্বনিতে মিলিত হয়ে নতুন একটা শব্দ গঠন করে ফেললো। অনুরূপভাবে দেখো বিদ্যা যুক্ত আলয়, দেখো এখানে আ আছে এখানেও কিন্তু আ আছে, আ এবং আ মিলে আই হয়, অর্থাৎ আ যুক্ত আ সমান সমান আ হয়। তার মানে এই বিদ্যাযুক্ত আলয় কি হলো, আমাদের বিদ্যালয় হলো। তাহলে দেখো স্বরধ্বনি আর স্বরধ্বনি মিলে আরেকটা সন্ধি তৈরি করলো, তাই না, নতুন একটা শব্দ তৈরি করলো। তাহলে এটা এই দুইটা উদাহরণ হলো আমাদের স্বর সন্ধির উদাহরণ। এরপরে দেখো ব্যঞ্জন সন্ধি, তার মানে ব্যঞ্জন সন্ধিটা একটু বুঝিয়ে দিই। আমরা এখানে কি দেখলাম যে স্বর সন্ধিতে শুধুমাত্র স্বরধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হয়, কিন্তু ব্যঞ্জন সন্ধিতে আমাদের স্বরধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হতে পারে, বা স্বরধ্বনির সাথে দুঃখিত স্বরধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনি যুক্ত হতে পারে, আবার ব্যঞ্জনধ্বনির সঙ্গে স্বরধ্বনি যুক্ত হতে পারে, কিংবা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির মিলন হতে পারে। তার মানে আমরা সংজ্ঞায় আসি যে স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির, ব্যঞ্জনধ্বনির সঙ্গে স্বরধ্বনির, কিংবা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। যেমন দেখো এখানে সমযুক্ত চয়, আমরা উদাহরণ দিয়েছি যে সমযুক্ত চয়, দেখো মোটা কিন্তু একটা ব্যঞ্জন, তাই না, এর সাথে ব্যঞ্জন কেন বলছি, মোর সাথে কিন্তু একটা অ থাকে, কিন্তু আমরা এখানে যেহেতু একটা হসন্ত আছে তার মানে এই অর উচ্চারণটা হলো এখানে বিলুপ্ত হয়ে গেছে, অর উচ্চারণটা রহিত হয়ে গেছে, এই কারণে এই মোটা একটা ব্যঞ্জন ধরলাম আর চটাও কিন্তু একটা ব্যঞ্জনধ্বনি। তাহলে মো আর চ মানে ব্যঞ্জনধ্বনি আর ব্যঞ্জনধ্বনিতে মিলে সঞ্চয় হলো, তাই না। তো এখানে দেখো উত যুক্ত ঘাটন, তো দেখো এখানে ব্যঞ্জনধ্বনিতে মিলে দুইটা ব্যঞ্জনধ্বনি মিলে নতুন একটা সন্ধি তৈরি করলো বা নতুন একটা শব্দ তৈরি করলো। তাহলে আমাদের উদ্ঘাটন বা সঞ্চয় দুটি হলো ব্যঞ্জন সন্ধির উদাহরণ।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমরা আমরা বলেছি যে সন্ধি প্রধানত দুই প্রকার, স্বর সন্ধি আর ব্যঞ্জন সন্ধি। এর পাশাপাশিও কিন্তু ধরা হয় যে আরও একটা সন্ধি আছে। অনেক সময় সন্ধিকে তিন প্রকার বলা হয়ে থাকে, কিন্তু আসলে এই বিসর্গ সন্ধিটা কিন্তু ব্যঞ্জন সন্ধির একটা প্রকারভেদ, ঠিক আছে? এই কারণে বিসর্গ সন্ধি আমরা আলাদা কোনো প্রকারভেদে নিয়ে যাইনি, এটাকে আমরা আলাদা আলোচনা করেছি যে বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির মিলনকে বিসর্গ সন্ধি বলে। অর্থাৎ বিসর্গ নামে যে একটা বর্ণ আছে, দেখো এই যে বিসর্গ নামে একটা বর্ণ আছে, তাহলে বিসর্গ সমান সমান আসলে কি, এর ভিতর কি আছে? আচ্ছা দেখো, তাহলে এই যে বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির মিলনকে বিসর্গ সন্ধি বলে। যেমন দেখো আবি, এখানে একটা বিসর্গ আছে যুক্ত কার, মিলে আবিষ্কার হলো, তাই না? আবি বিসর্গ যুক্ত কার, আবিষ্কার, তাই না? তার মানে এই যে বিসর্গ সন্ধির সাথে বা বিসর্গ ধ্বনির সাথে স্বরধ্বনি, এখানে কার পর সাথে যে আমাদের মিলন হলো, হয়ে নতুন একটা সন্ধি তৈরি করলো বা নতুন একটা শব্দ তৈরি করলো, তাহলে এই যে এই বিসর্গ ধ্বনির কারণে এটাকে আমরা বিসর্গ সন্ধি বলছি। আমরা আবারও বলছি যে বিসর্গ সন্ধি কিন্তু আমাদের সন্ধির কোনো আলাদা প্রকার না, এটা ব্যঞ্জন ধ্বনির অন্তর্ভুক্ত একটি সন্ধি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে আমাদের বাংলা ভাষার শব্দগুলো অধিকাংশই হলো আমাদের তৎসম শব্দ থেকে এসেছে বা বিভিন্ন উৎস থেকে কিন্তু আমাদের বাংলা ভাষার শব্দগুলো এসেছে। তো দেখো, এই বাংলা ভাষার যে শব্দের উৎস বিচারে, অর্থাৎ শব্দের উৎসটা বিচার করে সন্ধিকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হলো তৎসম বা সংস্কৃত আগত সন্ধি, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে যে সমস্ত শব্দ এসেছে সেই সমস্ত শব্দগুলোর যে সন্ধি হয় সেটাকে আমরা বলছি সংস্কৃতাগত সন্ধি। আর একটা হলো খাঁটি বাংলা সন্ধি, অর্থাৎ আমাদের এদেশের যে খাঁটি বাংলা শব্দ যেগুলো আছে, অর্থাৎ এদেশের আদিম অধিবাসীদের নিকট থেকে যে সমস্ত শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে সেগুলোকেই হলো খাঁটি বাংলা শব্দ বলা হয়। সেই খাঁটি বাংলা শব্দগুলো দিয়ে যখন সন্ধি করা হয় তখনই তাকে খাঁটি বাংলা সন্ধি বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে তৎসম বা সংস্কৃতাগত সন্ধি আমরা একটু পড়ি। দেখো যে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের সন্ধি হলে তাকে তৎসম বা সংস্কৃতাগত সন্ধি বলে। অর্থাৎ আমরা বলেছি, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে যে সমস্ত শব্দ বাংলা ভাষায় এসেছে সেই সমস্ত শব্দের যদি সন্ধি হয় তাহলে তাকে সংস্কৃতাগত সন্ধি বলা হয়। আর খাঁটি বাংলা সন্ধিও বলেছি যে খাঁটি বাংলা সন্ধিটা হলো এদেশের যে আমাদের দেশীয় যে ভাষা আছে খাঁটি বাংলা ভাষা বা খাঁটি বাংলা শব্দ, সেই শব্দের যে সন্ধি হয় সেটাকে আমরা খাঁটি বাংলা সন্ধি বলছি। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তৎসম বা সংস্কৃতাগত সন্ধিকে আবার দুই ভাগে ভাগ করা যেতে পারে। এটা আমরা মুখেই বলে দিচ্ছি, এখানে লিখি নাই। দুই ভাগে ভাগ করা যেতে পারে কিভাবে, যে তৎসম বা সংস্কৃতাগত সন্ধির স্বর সন্ধি হতে পারে আবার ব্যঞ্জন সন্ধি হতে পারে। অর্থাৎ তৎসম বা সংস্কৃতাগত স্বর সন্ধি, আর একটা হবে তৎসম বা সংস্কৃতাগত ব্যঞ্জন সন্ধি। আবার দেখো, এই খাঁটি বাংলা সন্ধিকে একইভাবে দুই ভাগে ভাগ করতে পারি আমরা, যে খাঁটি বাংলা স্বর সন্ধি আর খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি। তার মানে খাঁটি বাংলা শব্দ দিয়ে যে ব্যঞ্জন সন্ধিগুলো হয় সেগুলোকে আমরা খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি বলছি। আবার খাঁটি বাংলা শব্দগুলো দিয়ে যে স্বর সন্ধি হয় সেগুলোকে আমরা খাঁটি বাংলা স্বর সন্ধি বলি। তাহলে আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো আমরা এই যে সন্ধি প্রকারভেদের একটা মানে চার্টের মতো করে এনেছি তোমাদের জন্য। তো মূলত সন্ধি প্রথমত দুই প্রকার, স্বর সন্ধি আর ব্যঞ্জন সন্ধি। এই স্বর সন্ধিকে দেখো দুই ভাগে ভাগ করা যাচ্ছে। এক হলো স্বর সন্ধি হলো তৎসম বা সংস্কৃতাগত স্বর সন্ধি, আর হলো খাঁটি বাংলা স্বর সন্ধি। আর ব্যঞ্জন সন্ধিকেও ঠিক একইভাবে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ তৎসম বা সংস্কৃতাগত ব্যঞ্জন সন্ধি, আর একটা হলো খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি। এইগুলোর সংজ্ঞা আমরা আগেই দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকে আমাদের সন্ধির যে আলোচ্য বিষয়। তো আশা করি তোমরা সন্ধির সংজ্ঞা, সন্ধির প্রয়োজনীয়তা এবং প্রকারভেদগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। তো তোমরা বাসায় বেশি বেশি অনুশীলন করবে। আজকে ক্লাস এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।